হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান ঘটালো কিন্তু দেবব্রত বাবু। ইস্ট বেঙ্গল ক্লাব প্রতি বছরের মতনই কিন্তু এবছরও দল গঠন প্রক্রিয়া দেরিতে করেছে এবং সব সমর্থকদের মনে একটাই প্রশ্ন আসছে যে সই কবে হবে এবং দল গঠন প্রক্রিয়া কবে হবে। আর তারই উত্তর কিন্তু আজ দেবব্রত বাবু নিজেই দিয়েছেন। ইমামিকে ফাইনাল এগ্রিমেন্টের কাগজ পাঠিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। যে 50 পাতার এগ্রিমেন্টের ফাইনাল পেপার এসেছিল সেটা ইস্ট বেঙ্গলের আইনজীবীরা দেখে আবারও পাঠিয়ে দিয়েছে ইমামি গ্রুপের কাছে। এবার আসুন শুনে নেওয়া যাক কি বলল দেবব্রত বাবু। আমরা গতকাল এবং আজকে, গত পরশু এবং আজকে যেটা পেয়েছি সেটা আমরা দেখে ওদেরকে ছেড়ে দিয়েছি। আমরা আশা করব আগামী সপ্তাহের প্রথম দিকে যাতে আমাদের সাইন হয়ে যায় এবং ওনারাও চেষ্টা করছেন যে প্রথম দিকে যাতে সাইন হয়ে যায়, সেরকমই কথা আমাদের সাথে আগে হয়েছে। তো হোপফুলি যেরকম প্রিভিয়াস আলোচনা হয়েছিল সেরকমই এগ্রিমেন্টটা এসছে, আমরা সেটারই ভিতরেই রক্ষা করেই পাঠিয়ে। তো আশা করছি খুব শীঘ্রই ইস্ট বেঙ্গল ফ্যান্সদের কাছে খুশির খবর চলে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।